চট্টগ্রামে ভুল চিকিৎসায় রাইফা খান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে স্থানীয় ম্যাক্স হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। পিতামাতার অভিযোগ, ভুল চিকিৎসায় এমন নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো তাদের। এদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর হুমকিতে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সিভিল সার্জনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মায়েরই কান্না এই আহাজারি আড়াই বছরের শিশু রাইফার জন্য। গলা ব্যথার কারণে বৃহস্পতিবার বেসরকারি ম্যাক্স হাসপাতালে রাইফাকে ভর্তি করান তার বাবা রুবেল খান। শুক্রবার রাত ১১টার দিকে ইনজেকশন দেওয়ার পরপরই মৃত্যু হয় শিশু রাইফার। বাবার অভিযোগ, চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই চিরবিদায় নিতে হয়েছে তার ফুটফুটে সন্তানের। এর বিচার দাবি করেন তিনি। ভুল চিকিৎসা এবং চিকিৎসায় অবহেলার কারণে আমার বাচ্চা মারা গেছে, তার জন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। যদিও ভুল চিকিৎসার কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রং ট্রিটমেন্ট বা এটা কিন্তু আসলে বলা যাবে না, তদন্ত টিম তদন্ত করছে, কিন্তু আমাদের লাইন অফ ট্রিটমেন্ট যেটা ছিল সেটা অ্যাজ ইউজুয়াল ঠিক ছিল। এদিকে এই ঘটনায় দায়িত্বরত ডাক্তার ও নার্সকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতারা হুমকি দিয়ে অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে যান। পরে সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। শিশু মৃত্যুর ঘটনায় জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি একাই এটার তদন্ত কর্মকর্তা নই, আরো তদন্ত কর্মকর্তা আছে। ফলে আমি যদি তদন্ত কর্মকর্তা না হতাম, সিভিল সার্জন হিসেবে আমি যেটুক পেয়েছি এটুক বলতাম। এমন করুণ মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের নাগরিক সমাজ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।